বন্যা ও পাহাড়ি ঢলে ইয়েমেনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 84 জনে। সবচেয়ে বেশি বিপাকে দেশটির পশ্চিমাঞ্চলের আল হুদাইদা প্রদেশ। পানিতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি স্থাপনা, ক্ষতি হয়েছে বহু কৃষি জমির, একাধিক স্থানে মহাসড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। অতিবৃষ্টির কারণে গেল জুলাই থেকে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা শুরু হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী বন্যায় এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন 2.5 লাখেরও বেশি মানুষ।